মোটামুটি আমি আমার ইউনিভার্সিটির ক্যাম্পাসটাতে চলে এসেছি এবং এই ক্যাম্পাসটাও মোটামুটি মনে হচ্ছে যে বাসাবাড়ির ভিতরে একেবারে ক্যাম্পাসটা, যেমন মুনশিন গ্লাডবার্গের যে ক্যাম্পাসটা সেরকমই। আশেপাশে কিছু বিল্ডিং আছে, কিন্তু আমার একটু সন্দিহান আছে যে এই বিল্ডিংগুলো কি ক্যাম্পাসের অধীনে কি না। কারণ হলো কী বলে, মুনশিন গ্লাডবার্গে যেটা দেখেছি সেটাতে মানে বাসাবাড়ির ভিতরে আসলে ক্যাম্পাস, অনেকটা ঢাকা ইউনিভার্সিটির আদল টাইপের মতো আর কি। যদিও আমার কবলেন যে দুইটা ইউনিভার্সিটি আছে যাদের একেবারে ক্যাম্পাস মানে ক্যাম্পাসই মোটামুটি ফুল একটা এরিয়া জুড়ে আছে যেটা আসলে ক্যাম্পাসের এরিয়া, তো এই মুনশিন গ্লাডবার্গে হয়তো ডিফারেন্ট থাকতে পারে, ডিফারেন্ট থাকাটাই স্বাভাবিক, না থাকাটাই অস্বাভাবিক। তো দুইটা ক্যাম্পাসই দেখলাম মোটামুটি বাসাবাড়ির ভিতরে, যদিও অনেক ইউনিভার্সিটি আমার দেখা হয়নি, যতগুলো ইউনিভার্সিটি দেখলাম মোটামুটি তাদের নিজস্ব একটা ক্যাম্পাস এরিয়া আছে। তো আমি আসলে এখন ক্যাম্পাস এরিয়াতে ঢোকার চেষ্টা করব, যদিও আমার মনে হচ্ছে যে এইটার ক্ষেত্রে মানে এই ক্যাম্পাসের ক্ষেত্রে কিছুটা ভুল ধারণা মনে আমার হয়েছে। যদিও আমি এই পাশটা আসার পরে মনে হচ্ছে যে না, ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস এরিয়া আছে, যেমন মোটামুটি এইখানে একেবারে দিয়ে দেওয়া হয়েছে যে ক্যাম্পাসের এরিয়া শুরু হয়েছে এখান থেকেই। এবং আমি আগেও জানি যে আমার যে ক্রেফেল্ডের যে ক্যাম্পাসটা সেই ক্যাম্পাসটা অনেক বড়, এখানে আসলে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, তো এবং সেই জন্যই আসলে এত বড়। এবং মোটামুটি আমাদের মুনশিন গ্লাডবার্গের যে ক্যাম্পাস সেটা আসলে একটা সময় একটা টেক্সটাইল ফ্যাক্টরি ছিল, ফ্যাক্টরি থেকে আসলে ক্যাম্পাস করা হয়, কিন্তু এই বিল্ডিংগুলো মোটামুটি একেবারে মানে একটা ইউনিভার্সিটির জন্য যে ক্যাম্পাস করার প্রয়োজন সেই চিন্তা থেকেই আসলে এইখানের ক্যাম্পাসগুলো করা হয়। আমি গতকালকে একটা ভিডিও দেখলাম যে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এই করোনা নিয়ে একটা ভিডিও বানিয়েছে যে গত বছর কী অবস্থা ছিল আর এখন কী অবস্থা, খুব মজার। যদিও জার্মানে আমি হালকা পাতলা জার্মানেই খুব মজা পাইছি, আর যে খুব ভালো জার্মান জানে সে তো খুব আরও মজা পাবে। এবং ক্যাম্পাস এরিয়াটা খুব ছোট না, মোটামুটি অনেক বড়। যদিও আমাদের বাংলাদেশের যদি কথা চিন্তা করি তাহলে আসলে জার্মানির ক্যাম্পাসগুলো কিন্তু এত বড় না। আমাদের আমাদের যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশাল বড় ক্যাম্পাস, চিটাং বিশ্ববিদ্যালয় বিশাল বড় ক্যাম্পাস, কিন্তু এই ক্যাম্পাসগুলো মোটামুটি বড় কিন্তু এতটা বড় না যতটা হলো আমাদের বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি। এটাও কিন্তু একটা পাবলিক ইউনিভার্সিটি। তো মোটামুটি হেঁটেই আই থিঙ্ক ঘুরে ফেলা যাবে। এবং মোটামুটি আমার ইউনিভার্সিটির যে মানে লোগো, সেই লোগোর অনুযায়ী যে কালার অনুযায়ী প্রত্যেকটা জানলা বা আশেপাশে যে জিনিসগুলো করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। যদিও আমি ব্লগ করতে এসেছি, ভ্রমণ ব্লগ, মাঝখানে আসলে আমার ইউনিভার্সিটির ব্লগ করে ফেললাম আর কি। এটাও আসলে খারাপ কি, যারা আসলে ইউনিভার্সিটিতে মানে এই নিডিরান ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায় তাদের জন্য তো মোটামুটি একটা ভালো ভিডিও হইতে পারে যে হ্যাঁ এটা একটা ভালো একটা ভিডিও আছে। সেটা হলো যে এখানে মোটামুটি ক্রেফেল যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসের মোটামুটি একটা আউটলেট দিয়ে দেওয়া হয়েছে যে কোথায় কী আছে, সব কিছু একেবারে খুব সুন্দর করে দেওয়া আছে। আমি গতকালকের একটা ভিডিওতে ব্লগে বলছিলাম আর কি যে জার্মানি মোটামুটি মানে ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে খুব জটিল। এই পাশটা এটা হলো যে বিল্ডিং, কিন্তু এটা আসলে কিসের মানে স্পেশালি কিসের সেটা আমি জানি না। আচ্ছা আচ্ছা, মেশিন বাও মানে মেশিন রিলেটেড কোনো কিছু, এটা জার্মানে লেখা, তো আমাকে হয়তো একবার ইয়ে করে নিতে হবে যে এটা কোন ডিপার্টমেন্টের জন্য আর কি। এখানে সবগুলো ডিপার্টমেন্টের দেওয়া আছে, ইনস্টিটিউট ফর আরবাইটস জিসার হাইট মানে কাজের সিকিউরিটির যেটা উমবেল শুরস মানে
এনভায়রনমেন্টের কিছু গেজন হাইট আচ্ছা ঠিক আছে হ্যাঁ এগুলোদের কী আছে আমারও আসলে ইয়া করে করে ট্রান্সলেট করে করে দেখতে হবে তারপরে আসলে চিন্তা করতে হবে যে আসলে কোনটা কী আমি আসলে ক্যাম্পাসের আরেকটু ভিতরে যেতে যাচ্ছি আই এম নট শিওর অ্যাবাউট ইট যে আমাকে আসলে কেউ বাধা দিবে কি না কারণ বাধা দিলে হয়তো এসে পড়তে হবে যদিও বাধা দেওয়ার মতন মনে হয় না যেহেতু আসলে কোথাও হয়তো রেস্ট্রিকশন নাই এবং আমার এই ব্লকটা বড় হবে একেবারেই আমি আপনাদের বলে দিই যারা একেবারেই মানে বিরক্ত হয়ে যান তারা আসলে তো দেখবেন না সেটা আমি ভালো করেই জানি কিন্তু যারা আসলে কিছুটা জানতে চান তারা আসলে দেখতে পারেন আর ব্লগগুলো একটু বড়ই হয় কারণ আপনার এখানে অনেক কিছু ইনফরমেশনের একটা ব্যাপার আছে তো আমি ঢুকতে ঢুকতে একবার ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেছি এবং ক্যাম্পাসের ভিতরটাও অনেক সুন্দর একেবারে অনেক সুন্দর যেটা আসলে আমি মুনশেন গ্লাডবাকে এরকম এনভায়রনমেন্ট আমি পাইনি যেটা হলো আমার এই ক্রেফেল্ডের ক্যাম্পাসটা তুলনামূলকভাবে আমার যে অরিজিনাল ডিপার্টমেন্ট ক্যাম্পাস সেটা থেকে আসলে আমার অনেক ভালো লাগছে আপনারাও দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা মোটামুটি এন্ডিং মানে ক্যাম্পাসের এন্ডিং পার্ট আর কি যদিও আরও কয়েকটা পার্ট আছে কারণ আমি ওইদিক থেকে দেখতে পাচ্ছি কারণ আমার ইউনিভার্সিটির কিছু লোগো দেখা যাচ্ছে ওইদিকে যেহেতু এবং আমি শুনেছিলাম যে এই ক্যাম্পাসটা অনেক বড় এখন কতটুকু এরিয়া জুড়ে সেটা আসলে আমার জানা নেই কিন্তু বড় আমিও এসে দেখলাম যে মোটামুটি অনেক বড় আমাদের ব্যাচেলার আর ওদের ব্যাচেলার করার মধ্যে একটু তফাত আছে হ্যাঁ আমরা যেরকম মোটামুটি ব্যাচেলারটা খুব প্রেমময় সময়ের মতো সময়ের দিকে কাটাই ওরা আসলে সেরকম না ওরা আসলে ব্যাচেলারটা খুব টাফ যায় ওদের একেবারে মানে খুব প্রেশারের উপরে থাকে যতটুকু আমি জেনেছি ফুল আমার ক্যাম্পাসের অনেকগুলো পার্ট মনে আমি ঘুরে ফেলছি এখন আমি জানি না যে আমি কি রেস্ট্রিক্টেড এরিয়ায় ঢুকে গিয়েছি না মোটামুটি যেগুলো মানুষ যেতে পারে সে জায়গায় গিয়েছি কারণ আমি কাউকে দেখছি না তো থাকার কথাও না ঠিক কারণ হলো এই এরিয়াটাও ক্যাম্পাসের ভিতরে কারণ এখানে কিছু বিল্ডিং পড়েছে যেমন এই বিল্ডিংটাও ক্যাম্পাসের মধ্যে পড়েছে কারণ অলরেডি এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে গেভ আউট এইচ ফাক বেরাইশ মানে এটা একটা ডিপার্টমেন্ট কী যেন একটা সাবজেক্টিভ ডিপার্টমেন্ট এটাও আসলে ডিপার্টমেন্টের ভিতরে পড়েছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে এবং আমি চিন্তা করতেছি যে এটা আসলে আমি আলাদা একটা ভিডিও হিসাবে করবো কি না কারণ যেহেতু অনেক বড় ভিডিও হ্যাঁ বেটার আমি আসলে আলাদা একটা ভিডিও হিসাবে করে দিব যে আমার ক্রেফেল্ডের ক্যাম্পাস ব্লগ হিসেবে দিয়ে দিব তাহলে বেটার হয় আর কি যাই হোক আমার আসলে ধারণা নাই যে এটা আসলে করোনার আগে কেমন প্রাণচঞ্চল ছিল এই ক্যাম্পাসগুলো কিন্তু এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন কেউ নাই যদিও আজকে মিডভোক মানে বুধবার তারপরও আসলে লোক বল নাই বললেই চলে তো নর্মাল টাইমে আসলে কতটুকু থাকে সেটাও একটা দেখার বিষয় উইন্টারে এখন যেহেতু মানে সেমিস্টার ব্রেক চলছে তো এত থাকারও কথা না নর্মালি যাই হোক আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন যে আমি আসলে অনেক বড় ক্যাম্পাসটা ঘুরে ফেলছি কিন্তু খুব বেশি সময় কিন্তু লাগে নাই এবং জার্মানিতে আমার মনে হয় না ক্যাম্পাসগুলো খুব বেশি বড় হয় আমাদের বাংলাদেশের যদি আমি একটু তুলনা করি তো আমি এখন যেটাই হোক সেটা হলো ক্রেফেল্ডসুদ এখানে ক্রেফেল্ডসুদ ক্যাম্পাস মানে সাউথ একটা ক্যাম্পাস এখন কি আবার নর্থও ক্যাম্পাস আছে নাকি আই এম নট শিওর অ্যাবাউট ইট অলরেডি ক্যাম্পাসে একেবারে আমি বলা চলো যে ক্যাম্পাসের ফুলটা ঘুরে ফেলছি 10-12 মিনিটের মধ্যে আমি মোটামুটি ক্যাম্পাসের চারিপাশ দিয়ে মোটামুটি ঘুরে ফেলছি এভরি পয়েন্টটা যাওয়া হয়নি কিন্তু মোটামুটি প্রত্যেকটা জায়গা কভার করেছি তো আমি এখন
এখানে শেষ করব, আমার ক্যাম্পাসের যে পার্টটুকু সেই পার্টটা এখানেই শেষ করবো।